পূজাত সুরার মহাসাগর হল মহানগর। মাত্র তিন দিনত বিক্রি হল 22,50,00,000 টাকার সুরা। পূজা পার্বণত বারম্বার ভঙ্গ হয় সুরা বিক্রির অভিলেখ। এইবারও দুর্গোৎসবের অষ্টমী, নবমী আর দশমীর দিন বিক্রি হল সর্বাধিক 22,50,00,000 টাকার সুরা। রাজ্যের আবকারী বিভাগে সদরি করেছে এই তথ্য। সুরা বিক্রির অভিলেখ গড়িছে কামরূপ মহানগর জিলা প্রশাসনে। কামরূপ মহানগর জিলা প্রশাসনত শেহতীয়া তিন দিনত বিক্রি হয়েছে 22,50,00,000 টাকা। মাথুন অষ্টমীর পর দশমীলক এই পূজার সময়সাতেই বিক্রি হয়েছে গুয়াহাটী মহানগরীত সর্ববৃহৎ সুরা বিক্রি। পূর্বর অভিলেখ ভঙ্গ করে এইবার নতুন রেকর্ড গড়িলে গুয়াহাটী মহানগরে। বিগত বর্ষর দুটা দিনতে বিক্রি হয়েছিল 16,80,00,000 টাকার সুরা। কারণ 2022 চনের 2 অক্টোবর সপ্তমীর দিনা গান্ধী জয়ন্তীর বাবে বন্ধ আছিল সুরার বিপণী। এবার বিশ্বকর্মা পূজাত মহানগরীত বিক্রি হয়েছিল 8,40,00,000 টাকার সুরা। 2022 চনের বিশ্বকর্মা পূজাত বিক্রি হয়েছিল 6,20,00,000 টাকার সুরা। 2021 চনের বিশ্বকর্মা পূজাত বিক্রি হয়েছিল 3,70,00,000 টাকার সুরা। এবার বিশ্বকর্মা পূজাত সমগ্র রাজ্যত বিক্রি হয়েছিল 18,00,000 টাকার সুরা। হোলির দুটা দিনতো গুয়াহাটীত বিক্রি হয়েছিল প্রায় 10,00,000 টাকার সুরা। 7 মার্চত বিক্রি হয়েছিল 9,58,00,000 টাকার সুরা। 8 মার্চত বিক্রি হয়েছিল 1,00,000 অধিক সুরা। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারীর বিক্রি হয়েছিল 8.1 কোটি টাকার সুরা। 31 ডিসেম্বর বিক্রি হয়েছিল 4,80,00,000 টাকার সুরা। উৎসব পার্বণত সর্বাধিক সুরা বিক্রি হওয়া ঘটনায় এটা একাংশের মাজত সৃষ্টি করেছে তীব্র প্রতিক্রিয়ার। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।